সো আমরা এখন ক্রিকেট খেলবো আমরা দেখতে পাচ্ছি ব্যাট রয়েছে নীরব ভাইয়ের হাতে গত পর্বে আমরা দেখেছিলাম যে পুতুলাপু একটাও গোল দিতে পারেনি তো আমরা খুব আশাবাদী এবার পুতুলাপু আউট করতে পারবে গোল দিবে আচ্ছা তো পুতুলাপু চলে আসো নমস্কার গেট টু ইট জানাই আপনাকে গোল দুবার সুযোগ সালাম করে নিল মাঠটা লেফট হ্যান্ড ব্যাটিং করছে আমাদের গত পর্বে সবচেয়ে বেস্ট খেলেছিল নাদিয়া আপু এবার দুইজনের টক্কর কিন্তু থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যে বোল্ড আউট করা এত সহজ না স্পেশালি নীরব ভাইয়াকে বোল্ড আউট তো কেউ করতে পারছে না তো দেখি এবার কে করতে পারে কার কনফিডেন্স আছে যে করতে পারবে আরিনা আপু কনফিডেন্স নাই কারণ হচ্ছে আমি কখনো খেলিনি তো ওকে লেটস ট্রাই হ্যাঁ লেটস ট্রাই এখান থেকে দৌড়ে আসো তাহলে ফোর্স পাবা এখন চলে যাবো হিমি হিমি চলে আসছো মাঠে দেখি হিমি বল আউট করতে পারে কিনা লাস্ট চান্স হিমি মাঠে যদি বাস্কেটবল থাকে তাহলে এরকম হিমি কিন্তু চেষ্টা করেছে গুড ট্রাই হিমি এখন ঝিলিক আপু ওকে তোমার ঝিলিক দেখিয়ে দাও আমাদের কিন্তু ভরসা একদম দেখা পাচ্ছ না তুমি হ্যাঁ একদম দূর থেকে দিলে তো একদম চার সব হয়ে যাচ্ছে বোল্ড আউট হচ্ছে না হলো না এবারও আসলে আমরা বুঝতে পারছি যে খেলা এত সহজ না আমরা অনেক সময় টিভি পর্দায় খেলোয়াড়দের দেখে বলি যে কেন পারছে না আউট করতে কেন পারছে না আজ হয়তো আমরা বুঝেছি যে আসলে কতটা কষ্টকর সবার জন্য তালি দিই আমরা সবাই ভালো খেলেছি আমরা তো এতক্ষণ ব্যাট বল খেললাম তো বোলিং করতে কেমন লাগলো মেয়েদের কাছে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স অবশ্যই হ্যাঁ ভালোই লেগেছে বরাবর ভাইয়া অনেক ভালো প্লেয়ার আমি জানি ভাইয়ার দুইটাই কিন্তু পায়ে দিয়েছি যদি আম্পায়ার থাকতো তাহলে হয়তো আউট হতো হয়তো হিমি কেমন লাগলো খেলে আমার কাছে অ্যাকচুয়ালি ক্রিকেটের থেকে ফুটবলটাই বেশি ভালো লাগছে আচ্ছা আর আপনাদের আমার কাছে ভালোই লেগেছে কারণ খেলতে আসলে ভালোই লাগে মজাই লাগে সো ভালোই লেগেছে এনজয় করেছি পুতুলাপু আমি সব খেলাতে অদক্ষ খেলাধুলা আমার কাছে না সুতরাং সবকটাই উপভোগ করছি সব খেলার গানগুলো ওর কাছ থেকে বানাতে পারি লাইক থিম সংটা আমরা থিম সংটা ওকে দেবো চিলি কাপু কেমন লাগলো ইট ওয়াজ ফান আমার কাছে মজা লেগেছে মানে খেলতে তবে এটা আসলে টাফ এত ইজি না গেম যারা আসলেই খেলে আমরা খুব এভাবে বলে ফেলি হলো না অ্যাকচুয়ালি ইটস রিয়েলি টাফ বাট ভালো লেগেছে